Dear learners, today we will learn voice sense of interrogative sentence note 4. Active voice ti who athoba what athoba whom dara shuru interrogative sentence ebong ukto who what whom object hole passive korar shomoy who athoba what ke shurute boshate hoy ebong ukto who athoba what er por helping verb plus v3 এবং এরপর বাই প্লাস সাবজেক্টের অবজেক্টকে বসাতে হয়। কি নাম্বার 1 হোম থাকলে হু বসাতে হবে এবং হু থাকলে অপরিবর্তিত থাকবে। কি নাম্বার 2 উক্ত হু অথবা হোয়াট অথবা হোম এবং সাবজেক্টের মাঝখানে হেল্পিং ভার্ব থাকলে উক্ত হু অথবা হোয়াট অথবা হোম উক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হিসাবে গণ্য করা হয়। একটি এক্সাম্পল এর মাধ্যমে আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় যদি হু অথবা হোয়াট অথবা হোম ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে বসে অবজেক্টের কাজ করে। অ্যাক্টিভ ভয়েস হোয়াট ডিড ইউ সি সে কি দেখেছিল। হোয়াট হোয়াট এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট, হোয়াট এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট আমরা একটু দেখে আসি। কি নাম্বার 2 উক্ত হু অথবা হোয়াট অথবা হোম এবং সাবজেক্ট হোয়াট হোয়াট এবং এই সাবজেক্ট হোয়াট এবং এই সাবজেক্ট এর মাঝখানে হেল্পিং ভার্ব helping verb what এবং subject এর মাঝখানে helping verb থাকলে উক্ত who অথবা what অথবা whom উক্ত interrogative sentence এর object হিসেবে গণ্য করা হয়। যেহেতু হোয়াট এর পর হেল্পিং ভার্ব রয়েছে এবং তারপর সাবজেক্ট রয়েছে অর্থাৎ সাবজেক্ট এবং হোয়াট এর মাঝখানে যদি হেল্পিং ভার্ব থাকে তখন এই হোয়াটকেই অবজেক্ট হিসাবে গণ্য করা হয় প্যাসিভ আমরা প্যাসিভ করার সময় কী করব যদি হু অথবা হোয়াট অথবা হোম কোনো ইন্টারগেটিভ সেন্টেন্সে শুরুতে বসে যদি অবজেক্টের কাজ করে তখন এই অ্যাক্টিভ ভয়েস কীভাবে প্যাসিভ করব কীভাবে প্যাসিভ করার সময় হু অথবা হোয়াটকে শুরুতে বসাতে হয় একে শুরুতেই বসাতে হবে এবং হু অথবা হোয়াট এর পর হেল্পিং ভার্ব যেহেতু ডিড সিম্পল পাস্ট টেন্স এখানে ওয়াজ অয়ার হচ্ছে হেল্পিং ভার্ব হোয়াটের সাথে ওয়াজ হোয়াট ওয়াজ এরপর v3 সি ভার্বের v3 হচ্ছে সি সসেন সেন এরপর এবং এরপর বাই এটা বাই বসাতে হবে বাই তারপর সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে সাবজেক্ট হচ্ছে হি অবজেক্ট হচ্ছে হিম। আমরা আরও একটি এক্সাম্পল দেখব অ্যাক্টিভ হোম ডাস রত্না লাইক হোম সর্বদা অবজেক্ট ফর্ম তাই এছাড়াও হোমের পর হেল্পিং ভার্ব রয়েছে অর্থাৎ হোম এবং সাবজেক্টের মাঝখানে হেল্পিং ভার্ব রয়েছে সো হোম এখানে অবজেক্ট প্যাসিভ করার সময় হু অথবা হোয়াটকে শুরুতেই বসাতে হয় অর্থাৎ যেহেতু হোম রয়েছে শুরুতেই বসাতে হবে তবে হোম থাকলে হু বসাতে হবে অর্থাৎ হু বসবে হু এরপর হেল্পিং ভার্ব যেহেতু ডাস সেহেতু হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর হু ইজ এরপর লাইকের ভিতরে হচ্ছে লাইকড এরপর হচ্ছে বাই সাবজেক্টের অবজেক্ট রত্না হচ্ছে সাবজেক্ট এখানে রত্না সাবজেক্ট রত্নার অবজেক্ট হচ্ছে রত্নাই হু সাবজেক্টও হতে পারে হু অবজেক্টও হতে পারে হু কে হতে পারে
হুয়ের অর্থ কে হতে পারে, হুয়ের অর্থ কারা হতে পারে, হুয়ের অর্থ কাহারা হতে পারে, আবার হুয়ের অর্থ কাকে হতে পারে, হুয়ের অর্থ কাদেরকে হতে পারে। সো আমরা কিভাবে বুঝবো হু এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট, হু এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট? তাহলে কি নাম্বার টু, হু হোয়াট হুম এবং সাবজেক্টের মাঝখানে একটি হেল্পিং ভার্ব থাকলে, এই হু এবং সাবজেক্ট এর মাঝখানে একটি হেল্পিং ভার্ব থাকলে, মাঝখানে একটি হেল্পিং ভার্ব থাকলে উক্ত হু অথবা হোয়াট অথবা হুম উক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে গণ্য করা হয়, উক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে গণ্য করা হয়, তাহলে অবজেক্ট হু এখানে, তাহলে অবজেক্ট। তাহলে এখানে কি বলছে, হু এবং হোয়াটকে শুরুতে বসাতে হয় প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময় এখানে বলা হচ্ছে হু থাকলে হু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ হু, হুইয়ের পর হেল্পিং ভার্ব, হু হ্যাজ লাফড, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসাবে থাকে হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এখানে কি বসতেছে, হ্যাজ বিন, হু হ্যাজ বিন, হু হ্যাজ বিন, এরপর প্লাস ভি থ্রি বসবে, এরপর আমরা একটা ভি থ্রি বসাবো লাফড, এখানে লাফড ভার্বে ভি থ্রি লাফড, তারপর বাই সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টকে রত্না, সাবজেক্টকে এখানে রত্না, রত্নার অবজেক্ট হচ্ছে বাই, রত্নার অবজেক্ট রত্নায়। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইউ